সকালবেলা বিটের তরকারি, বিট আর গাজর মটরশুঁটি দিয়ে তরকারি, আর এদিকে বাঁধাকপির তরকারি, এটাও মটরশুঁটি টমেটো দিয়ে তরকারি। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে। তো আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আজকে হলো গিয়ে কী বার বলো তো, বুধবার। তো আজকের থেকে সানের পরীক্ষা শুরু, মাধ্যমিক। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে সানের আজকে পরীক্ষা শুরু আইসিএসসি বোর্ডের। তো আজকে থেকে শুরু, পুরো 1 মাস ধরে পরীক্ষা হবে, মার্চের 18 তারিখে শেষ। তো তোমাদের আশীর্বাদ অবশ্যই আমার ছেলেকে, ছেলের দরকার। তোমরা অবশ্যই আমার ছেলেকে আশীর্বাদ করো যাতে ও মানে পরীক্ষাটা ভালো দিতে পারে, ঠিক আছে? তো এখন অনেকটাই তাড়াহুড়োর মধ্যে আছি। সকাল অনেকটাই, ছটায় অনেক সকালে উঠেছি, 6টার সময় উঠে রান্না বান্না করেছি। রান্না বলতে দুটো তরকারি করলাম, রুটি করলাম, আর মা করবে মাছের ঝোল, ঠিক আছে? মাছের ঝোল একটু পরে করবে। তো আমরা বেরিয়ে যাব 9টার সময়, 9টার সময় বেরিয়ে যাবো। স্নান স্নান করতে গেছে, ওকে আসলে পরে ও ওকে আমি খেয়ে খাইয়ে দেবো, আর আমি এখন খেয়ে নিচ্ছি, ঠিক আছে? তো চলো, এখন আর বেশি বক বক করবো না, রাখি। সেদিন স্কুলে ভর্তি করালাম, সেদিন ভর্তি করালাম, আর আজকে দেখো মাধ্যমিক দিতে যাচ্ছে ছেলে। তো কীভাবে বছর দিন মাস গড়গড়িয়ে চলে যায়। তো জীবনের ফার্স্ট বোর্ড এক্সাম সানের। তো হচ্ছে গিয়ে ওদের স্কুলেই সিট পড়েছে, ওদের অন্য স্কুলে যেতে হবে না। এইটা একটা প্লাস পয়েন্ট যে আমাদের অন্য স্কুলে যেতে হবে না, কারণ যাতায়াতেরও তো একটা প্রবলেম থাকে না। তো খাইয়ে দিচ্ছি শানকে সকালবেলায়। 10টা 15-র মধ্যে এন্ট্রি করতে হবে স্কুলে, তার জন্য এখন 9টা 15 বাজে, 1 ঘন্টা আগে থেকে বেরিয়ে গেলাম। আবার শাশ্বত, শাশ্বতর মা যাবে, এইটুকুনি হেঁটে যাব, অটো ধরবো তারপর। তো তো এই যে আমরা বেরিয়ে গেছি, তোমরা একটু আশীর্বাদ করো যাতে পরীক্ষা ভালো হয়, ভালো রেজাল্ট করতে পারে। চলো এখন রাখি। এই যে সবাই মায়া কান্না করছে, ছেলের পরীক্ষা তাই, ছেলের পরীক্ষা মায়া হচ্ছে কান্না করছে। চলে এসেছে, অটো থেকে নামলাম, এবার যাই হেঁটে হেঁটে স্কুলের দিকে। একাদশীর পালন, পান না আজকে, কালকে ভীম একাদশী ছিল। আমি ওসব পালন টালন করতে পারবো না, ওনারে বলেছি রাস্তায় স্টেশনে যদি কোনো বয়স্ক কাউরে দেখো উনি মাঝে মাঝে আসে, খাবার টাবার দিয়ে আসে। আমি ওনাদের জন্য পাও, ওনাদের হাতে কাটা পয়সা কিনে সবাই খাবার দিয়ে আসে। কখন করবো ওইসব? যখন গেলাম তখন সেই মা, শোনো আমাদের ওইসব নিয়ম নেই, একাদশী করতে হয়। বান্টির মা আসছে না কেন? ফোন করো আগে এসে কি করি, বাড়ি এসে শান ভালো করে পরীক্ষা দিবি, নো টেনশন, কোনো টেনশন করবি না। বসো বসো, টাইম পাস। এ কিছু খাবার দাবার নিয়ে আসবো নাকি? এখন আমরা সবাই বসেছি এখানে, এই যে সবাই, কোনো টেনশন নেই আমাদের, না না সবার টেনশন আছে, এই যে সবাই বসেছি। দেখি তোমার একটা ছবি তুলে নি, এই যে আন্টি দিয়ে দাও।
এই যে এই যে এই যে এইদিকে এইদিকে দাঁত পুকুলি, কটা দাঁত উঠেছে দেখি তো একটু, দাঁত গুলো একটা দাঁত উঠেছে, একটা দাঁত উঠেছে দেখি একটু, ই করো দেখছি কটা দাঁত, কটা দাঁত তোমার। দাদা কোথায়? দাদা দাদা কো মাম্মা মাম্মা আর এই যে অর্বদীপের মা কামরাঙ্গা নিয়ে এসছে, অনেকটা নিয়ে এসছে, মায়া ওইদিকে অনেকটা নিয়ে এসছে, দেখা যাচ্ছে তোমাদের, মায়া অনেকটা নিয়েছে আর আমি অনেকটা নিয়ে খাবে না কেন, আমরা খাবো এরা খাবে না, সেইটা আর বান্টির মাও খাবে না। ভালো কোশ্চেন এসছে বলছো, পরীক্ষা কেমন আছে তোদের? এ দিয়া রিক্সা কেমন আছে পরীক্ষা? এই যে পরীক্ষা দিয়ে বেরালো পরীক্ষার্থী, মাধ্যমিক স্টুডেন্ট, এই যে আর মায়েদের সব মুখ কাচু মাচু হয়ে গেছে। এ তোরা যা আমরা যাই অটো, না 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 তোমরা চলো, না না এতগুলো লোক হবে না, চলো হ্যাঁ হয়ে যাবে, চল যা 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 ওটা, এরকম অফার কেউ ছাড়া যায় না, এরকম অফার ছাড়া যায়, কি অবস্থা, বন্ধ করো, না চালানো ভালোই পারে চালাতে, ডলিদের বাড়ি আজকে পান্নার ভোগ দেয় না, কালকে ভীম একাদশী গেছে তো আজকে পান্নার ভোগ হচ্ছে, তাই নিমন্ত্রণ করে এসেছিল কালকে, তাই আমি মা আর শাশুড়ি মা আর হানি এই চারজনে এসেছি, আর শান গেছে শিল্পাদের বাড়ি খেতে, ওদের বাড়িও আজকে পান্নার ভোগ দিচ্ছে, তো শান ওখানে গেছে আর আমরা এখানে আসলাম, মহোৎসবের সব খেতে বসেছি, এই মহোৎসব বলছি পান্নার ভোগের, আমরা একটু পরে বসব। এ এই যে সঙ্গীতা, এই যে সঙ্গীতা, এ ডাকছিলাম তোমাকে, বাবু এসেছিল, বাবু কালকে চলে গেল, এক সপ্তাহ ছিল বাবু, আমি খেয়েছি মিষ্টি কামড়া কামড়া সবাই, মা এখন বাচ্চে ধনে পাতা, এইগুলো হচ্ছে পেক্ষাদের বাড়ির থেকে ধনে পাতা নিয়ে এসছি, পেক্ষার মা অনেকদিন আগে বলেছিল ধনে পাতা নিয়ে আসে, তো ওইদিকে খেতে গেছিলাম সেই মহোৎসব, তাই সেটা হচ্ছে গিয়ে আসার পথে তাই নিয়ে আসলাম ওদের বাড়ির থেকে ধনে পাতা, আর মা এই যে বেছে রাখছে, আর আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, দুপুরবেলা ঘুম, দুপুরবেলা বলতে এসছি কটায়, তিনটের দিকে আড়াইটা, তারপরে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করলাম, স্নান টান করে খেলাম, খেয়ে দিয়ে চারটের সময় শুয়েছি, ও না ওইখানে খেতে গেছিলাম, চারটের সময় শুয়েছি আর উঠেছি ছটায়, আর তবুও ছটার সময় ঘুম থেকে উঠলেও তাও মনে হচ্ছে ঘুম পাচ্ছে, চোখে প্রচণ্ড পরিমাণে ঘুম, ভাল লাগছে না কিচ্ছু, তার মধ্যে আমার মাথা যন্ত্রণা করছে, তার মধ্যে হচ্ছে গিয়ে অনেক কিছু টেনশান আছে মাথায়, পরীক্ষা যে কদিন আছে পরীক্ষার থেকে রেজাল্টের বেশি টেনশান, তো বসে রয়েছি, বসে বসে মার সঙ্গে আলোচনা করছি কোন স্কুলে ভর্তি করাবো না করাবো ইলেভেনে, চলো এখন রাখি, আজকে 21 ফেব্রুয়ারি, আজকে কিন্তু ভাষা দিবস, এটা সকালবেলা তোমাদেরকে বলা হয়নি, ভাষা দিবসে সাধারণত স্কুল ছুটি থাকে কিন্তু ওদের আজকে পরীক্ষা শুরু হলো, তো যাই হোক ল্যাঙ্গুয়েজ পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, দেখা যাক এবার রেজাল্টে কত আসে, আর কালকে অফ, পরশু দিন আবার পরীক্ষা, কি দেখছিস ওগুলো কম্পিউটারে পড়ছে নাকি, কম্পিউটার নিয়ে পড়ছে, ভিডিও সামনে বলবে না তো কি করবো, পড়ছিস তো দেখাবো না, এই তো পড়ছিস কম্পিউটারে, এসব পড়ে কে জানে কম্পিউটারে পড়ছে, আবার বলা যাবে না, বলতে গেলে দোষ, চলো সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে,
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে ঘুমাবো, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো টাটা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। পারলে ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। এখনের মতো রাখছি, ওকে বাই।